বই এমন একটি বস্তু যা একজন মানুষের জীবনকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো নীতি নৈতিকতা আদর্শ ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা সাহিত্য সংস্কৃতি সহ সব কিছুই রয়েছে বইয়ের ভেতর। একটি সুস্থ সুন্দর জাতি গঠনের ক্ষেত্রে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতীয় রাষ্ট্র গড়তে হলে মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, এর জন্য প্রয়োজন বই পাঠ করা। নতুন প্রজন্মকে যত বেশি বই পাঠে উৎসাহিত করা যাবে ততই তারা জ্ঞান সমৃদ্ধ হবে। তাই জ্ঞানের আলোতে ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করে তুলতে নিজস্ব সাংসদ তহবিল থেকে 20,75,000 টাকা ব্যয়ে রাজ্যের 75টি স্কুল এবং 5টি কলেজে পুস্তক বিতরণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার রাজধানী কৃষ্ণনগর অবস্থিত প্রগতি বিদ্যাভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুস্তকগুলি সংশ্লিষ্ট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাংসদ। তবে শুধু বইই নয়, বইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুল ও কলেজগুলোকে বই রাখার আলমারি উপহার দিয়েছেন তিনি। বই আমাদের বিকল্প হতে পারে না, কোনোদিনও বইয়ের বিকল্প কিছু হতে পারে না। আমরা যতই নিজেদেরকে ডিজিটাল করি, ডিজিটালাইজড আমরা হতে চলেছি এবং করি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বইয়ের বিকল্প মানুষ বলে না, ভালো একটা বন্ধুর থেকে একটা ভালো বই অনেক বেশি আমাদেরকে উপকার করে। তো আগের যে মানুষগুলি কথা বলেছেন, সেই কথাগুলি তারা টেস্ট করে বলেছেন তাদের জীবনে, সমাজ জীবনে সেগুলিকে অ্যাপ্লাই করে এবং সেগুলিতে রেজাল্ট পেয়ে, রেজাল্ট ওরিয়েন্টেড সেগুলি নিয়ে আমাদের যারা বিভূতিরা রয়েছিলেন তারা সেই কথাগুলি ওনারা আমাদের জন্য রেখে গেছেন। আজকে গত 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমরা যারা ভারতীয়, আমরা আমাদের ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে পরিচয় করাচ্ছি, ভারতের সঙ্গে ভারতের পরিচয় হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। যে ভারত কোন জায়গাতে ছিল, ভারত কী, ভারত সম্বন্ধে আমরা কতটুকু জানি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের সম্পদ কী আছে, সেই জায়গা থেকে আমরা একটু ডিরি হয়ে গেছিলাম কিছু একটা সময়। এখন আমরা আবার নিজের পট্রিতে, মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি। তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে। তো সেই জায়গায় আজকে আমরা প্রায় 20,75,000 টাকার বই আপনারা সবাই পাবেন। তো অনেকে বলেছেন আপনার বই দেবেন, কিন্তু বইটা রাখবো কোথায়। অনেকে এই ধরনের কথা বলেছেন, অনেকের সাথে আজকে প্রায় 6-7 মাস ধরে এই প্রক্রিয়াটা আমি করছি। তখন আপনারা যে 75টা জায়গাতে আমরা বইগুলি দেবো, 75টা আলমারিও আপনারা পাবেন। দেশকে নেতৃত্ব দেওয়ার, তরুণ প্রজন্মকে যোগ্য করে তোলার অন্যতম হাতিয়ার এই বই। তাই সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সংশ্লিষ্ট স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অধ্যাপক অধ্যাপিকারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।